আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ফাতিহা শাফি। চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন নির্বাপন করতে গিয়ে গুরুতর আহত ফায়ার সার্ভিসের আরও এক সদস্য মারা গেছেন, তার নাম গাউসুল আজম। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রাত 3টার দিকে প্রাণ হারান তিনি। এ নিয়ে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 47 জনের মৃত্যু হলো। চিকিৎসকরা জানিয়েছেন, গাউসুল আজমের শরীরে 70% দগ্ধ ছিল, তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। কুমিল্লা সিটি নির্বাচন নির্বিঘ্ন করতে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, 105টি কেন্দ্রের 640টি বুথে এসব ক্যামেরা বসানোর কাজ চলছে, তবে ভোট গ্রহণের গোপন কক্ষ থাকবে ক্যামেরামুক্ত। সিসি ক্যামেরা বসানোর কারণে ভোট কেন্দ্রের পরিবেশ স্বচ্ছ হবে বলে মনে করছেন প্রার্থী ও ভোটাররা। আগামী 15ই জুন কুমিল্লা সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন। ভোট সুষ্ঠু করতে নানামুখী প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারী উপজেলার 4 ইউনিয়নের 32টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 30,000 মানুষ। তবে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে তা এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে মানুষ। এছাড়া উপজেলার 21টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় সাময়িকভাবে সেখানে শিক্ষা কার্যক্রম বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। বন ও বিদ্যুৎ বিভাগের দ্বন্দ্বে হবিগঞ্জের বাহুবলের দুর্গম পাহাড়ি এলাকা কালীগজারিয়ায় ত্রিপুরা আদিবাসী সম্প্রদায়ের 100টি পরিবার ও 14 দিন ধরে অন্ধকারে। বিদ্যুৎ বিভাগের অভিযোগ, 3 বছর ধরে পাহাড়ের এই অংশে বিদ্যুৎ সংযোগ থাকলেও বন বিভাগ কোনো বাধা দেয়নি, এমনকি তারাও সংযোগ নেয়। সম্প্রতি অন্য টিলায় বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বন কর্মকর্তারা তাদের বিরুদ্ধে মামলা করে, তবে বন বিভাগের দাবি শুরু থেকেই বিদ্যুৎ বিভাগকে বাধা দেয়া হয়, তবে বাধা উপেক্ষা করে সংযোগ দেয় এবং বারবার বলার পরও সংযোগ বিচ্ছিন্ন করেনি তারা। এদিকে সংরক্ষিত বনে বিদ্যুৎ নেয়ার নিয়ম না থাকলেও মানবিক বিবেচনায় সেই সংযোগ চালুতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন। আন্তর্জাতিক, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারবে কিনা তা আগামী সপ্তাহে জানা যাবে। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন দের লিয়েন এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় শনিবার তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন। এই বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইইউ এমন অবস্থানের কথা জানান উর্সুলা ভন দের লিয়েন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহের শেষে নাগাদ যদি ইইউর সদস্য দেশগুলো ইউক্রেনের আবেদনে সম্মতি জানায়, তারপর জোটের 27 সদস্যের সবার সম্মতির প্রয়োজন হবে। এরপর জোট ইউক্রেনের সাথে সদস্য হওয়ার শর্ত নিয়ে আলোচনা শুরু করবে। এ প্রক্রিয়া কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত চলতে পারে। খেলার খবর, অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংস থেকে 109 রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। কুলিস ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় দিন শেষে স্বাগতিক দলের সংগ্রহ 4 উইকেটে 201 রান, 83 রানে অপরাজিত আছেন সলোজেন। 59 রান করেন চন্দরপল, বাংলাদেশের হয়ে 3 উইকেট নেন ইবাদত হোসেন। এর আগে 7 উইকেটে 310 রানে প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা। 162 রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিএসএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে আব্দুর রউফ তালুকদার সর্বদা পুঁজিবাজার বান্ধব নেতৃত্ব প্রদান করেছেন। পুঁজিবাজারের ক্রমবর্ধমান বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেয়ার বাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বিএসসির মধ্যে সমন্বয়ের কোনো বিকল্প নেই। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদারের যোগ্য নেতৃত্ব বাংলাদেশ ব্যাংক ও বিএসসি আরও নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করবে এবং দেশের অর্থনীতিতে কার্যকরী ভূমিকা রাখবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।